খোপায় ফুল, পরনে বাসন্তী কিংবা নানা রঙের শাড়ি, এক হাতে বই, অন্য হাতে প্রিয়জনের হাত। একই দিনে ফাগুন আর ভালোবাসা দিবস, বইমেলায় যেন তারই আবহ। একটা দুইটা দিন একসাথে, এর মধ্যে আমার স্পেশাল মানুষটাও আসে সাথে, ও তো এই বছর ফার্স্ট করতেছে ফাল্গুন, এর জন্যই মেইন বের হওয়া। ভ্যালেন্টাইন ডেটা এটা সম্প্রতি শুরু হয়েছে, এটা বয়স খুব বেশি না, কিন্তু পয়লা ফাল্গুনটা বাঙালির মনের মানে আত্মার সাথে মিশে থাকা একটা অনুষ্ঠান। ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম বই, তাই তো একে অপরকে বই উপহার দেওয়ার মাঝেই সুখ খুঁজে নেন প্রিয়জনরা। বই দিয়ে তো আমরা আমাদের ভালোবাসাটা আরো বেশি প্রকাশ করতে পারি। আমি আসলে একটা ফুল দিয়ে দিলাম, ফুলটা হয়তো দুদিন পরে ঝরে গেল বা মুছে গেল, কিন্তু আমি বইটা যে দিয়ে দিলাম এটা আমাদের যখন বার্ধক্য আসবে তখন হয়তো বা আমাদের সেলফে বইটা থাকবে। আমার তো বই উপহার পেতেও ভালো লাগে, বই উপহার দিতেও ভালো লাগে। বসন্ত নিয়ে একটি লাইন লেখেননি এমন লেখক খুঁজে পাওয়া দুষ্কর। তাছাড়া ফাগুন যখন ভালোবাসায় মিশে যায়, মেলায় তার প্রভাব আরও গাঢ় হয়ে ফোটে। আমাদের নতুন বিয়ে, সেই হিসেবে বিয়ের পর থেকে একটা প্ল্যান ছিল যে এমন একটা দিনে বই মেলাতে আসবো যেখানে চারপাশে আসলে ভালোবাসা থাকবে। বসন্তের সাথে তো আমাদের ভালোবাসার একটা সম্পর্ক আছে, কবি সাহিত্যিকরা লিখেছেন, আমরা সব জায়গাতেই এটা ফ্লেভার পাই। দুটি দিবসকে কেন্দ্র করে অনেক লোক সমাগম হয়েছে, মানুষ বই কিনতেছে এবং আমরা আশা রাখি যে সামনে বিক্রি আরো বাড়বে। এবারের পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে 91টি নতুন বই প্রকাশ পেয়েছে। এ পর্যন্ত মোট প্রকাশের সংখ্যা 1229টি। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।